কোরআনকারিমে যে সমস্ত সেজদার আয়াতগুলো আছে সেগুলো যিনি পাঠ করেন এ পাঠ করার ফলে তাকে কি দিতে হয় সেজদা দিতে হয় তো সেক্ষেত্রে শ্রোতা শোনেন যিনি তাকেও কি দিতে হয় সেজদা দিতে হয় এখন কোরআনকারিমের রেকর্ড চলছে ক্যাসেটে কোরআন তেলাওয়াত চলছে অথবা মোবাইলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত আপনি শুনছেন সুন্দর সুন্দর সেজদার আয়াত এসে গেল এই ক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে কি হবে না এই প্রশ্নের উত্তরে আল্লামা বিনবাজ রহমা উল্লাহ এবং ইবন আসাইম রহমাল দুজনের ফতোয়া আছে আর সেই সাথে ফেকে হানাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব ফতোয়া হিন্দিয়া সেখানেও একটা ফতোয়া আছে এই তিনটার আলোকে আমরা বলতে পারি যে কোরআনে করিম যদি আপনি শুনেন রেকর্ডকৃত তাহলে সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে না তেলাওতে সেজদা শুনলেও সেজদা দিতে হবে না সরাসরি যদি আপনি তেলাওয়াত শোনেন সরাসরি তাহলে সেক্ষেত্রে যিনি তেলাওয়াত করছেন তিনি সেজদা দিবেন আপনি শুনছেন আপনিও কি করবেন সেজদা দিবেন লাইভ কোরআন অনেক সময় শুনি না আমরা লাইভ সরাসরি টেলিভিশনে অথবা অন্য কোনো মাধ্যমে হ্যাঁ ফেসবুক ইত্যাদিতে লাইভ যদি কোরআন তেলাওয়াত শুনেন এবং সেখানে যদি সেজদার কোনো আয়াত পড়া হয় তো যিনি পড়ছেন তিনি সেজদা দিচ্ছেন আপনাকেও কি দিতে হবে সেজদা দিতে হবে কিন্তু যদি রেকর্ড করা কোরআন তেলাওয়াত হয় যেমন ইউটিউবে আছে রেকর্ড করা হ্যাঁ অন্য কোনো ভাবে রেকর্ড করা আছে সেটা আপনি এমপি ফোর ছেড়ে দিয়ে শুনছেন এক্ষেত্রে যদি সেজদার আয়াত আসে তাহলে আপনাকে কি দিতে হবে না সেজদা দিতে হবে না ফতোয়া হিন্দিয়ার যে ফতোয়ার কথা ইঙ্গিত করেছি সেখানে লেখা আছে ইনসামে আহা মিনা সদা লায়া জিবা আলি হি সিজদে কেউ যদি প্রতিধ্বনি শুনতে পায় কোরআনে কেমে সেজদার কোনো আয়াতের প্রতিধ্বনি তার কানে ভেসে আসলো সরাসরি তেলাওয়াত না তেলাওয়াতের প্রতিধ্বনি আসছে অনেক পরে তো এর ফলে যে ব্যক্তি শুনবে তাকে সেজদা দিতে হবে না তেলাওয়াতে সেজদা শোনার ফলে সেজদা দিতে হবে না যদি সেটা প্রতিধ্বনি থেকে শুনেছে আল্লামা বিনবাজ রাহমাহুল্লার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এক্ষেত্রে মূল কথা হলো যিনি তেলাওয়াত করছেন তিনি যদি সেজদা দেন সেজদারা আয়াত পড়ার পরে তাহলে যারা শুনছেন তাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হয় জরুরি হয় তো যেহেতু রেকর্ড করা কোরআনে করিমের সেজদার আয়াত যখন তেলাওত করা হচ্ছে যিনি পাঠ করেছেন তেলাওত করেছেন তিনি তো প্রথম একবার সেজদা দিয়েছেন এরপরে তো শতবার এটা মানুষ শুনছে তখন তার উনি কি দিচ্ছেন না পাঠকারী ব্যক্তি সেজদা দিচ্ছেন না যেহেতু তিনি সেজদা দিচ্ছেন না অতএব শ্রোতার উপরও সেজদা দেওয়া কি নয় জরুরি নয় এক্ষেত্রে তিনি জায়দেবনে সাবেদ রাজ একটি ঘটনা উল্লেখ করেছেন যে তিনি সুরাত নাজামের যে সেজদার আয়াত আছে সে আয়াত তেলাওয়াত করেছেন সে আয়াত তেলাওয়াত যে তিনি করেছেন সেজদার আয়াতটি নবী সাদ্লাহি সাল্লাম শুনেছেন তিনি সেজদা করেন নাই নবী সাল্লাম কি করেন নাই সেজদা করেন নাই তাহলে খোলাসা কথা হলো রেকর্ডকৃত তেলাওয়াত সেটা ইউটিউবে ফেসবুকে মোবাইলে এমপি ফোরে অডিও ভিডিও যে কোনোভাবে আমরা যদি শুনি সেখানে যদি সেজদার আয়াত থাকে শুনি আমরা তাহলে কি দিতে হবে না সেজদা দিতে হবে না তবে যদি কারোর অজু থাকে আর সেজদার আয়াতগুলোতে সাধারণত সেজদার সরাসরি নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ পালন করে কেউ যদি আহ আল্লাহ সুমাতালার আনুগত্য প্রকাশ করে তাৎক্ষণিক সেজদা দেয় তাহলে কোনো অসুবিধা নেই